असलामुअलैकुम प्रिय शिक्षार्थीबृंद, আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক ঈশান ইনস্টিটিউশন ফরিদপুর সদর ফরিদপুর। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন এই যে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে তোমাদের আছে হচ্ছে সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণের বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা কি বলতে পারবে সালোক সংশ্লেষণ উদ্ভিদে হয় না প্রাণীতে হয়? কোথায়? উদ্ভিদে। গুড। উদ্ভিদে কেন হয় বলতে পারবে? কেন হয়? দেখাচ্ছি, এই যে দেখো আমার হাতে একটা কি গাছ, তাই না? এটা কি পাতা? না পাতা কি কালার? সবুজ। হ্যাঁ, উদ্ভিদের এই সবুজ অঙ্গ দিয়েই, অর্থাৎ এই সবুজ অংশ দিয়েই সাধারণত উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয়ে থাকে। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা আসছি, আস্তে আস্তে করে আসবো, আরো দেখাবো, আরো কিছু দেখাবো। তো প্রথমেই আমরা দেখি আসলে সালোক সংশ্লেষণের ভূমিকাটা কি, একটু দেখো। তোমরা একটা ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিওতে কি দেখতে পাচ্ছ সবাই জানো? ভু করে চলে, কি এটা? বাইক, তাই না? এটা কি? বাইক, মোটর সাইকেল। হ্যাঁ, এই যে বাইক, এই বাইক চালাতে কি লাগে বলতো? তেল লাগে। এই তেল হচ্ছে এক ধরনের কি? জ্বালানি। হ্যাঁ, তেলটা কি? এক ধরনের জ্বালানি। তাহলে মোটর গাড়ি চালাতে লাগে হচ্ছে আমাদের জ্বালানি। গুড। এখানে একটা কি ঘুরছে? ফ্যান ঘুরছে। তো এই ফ্যান বা পাখা ঘোরাতে কি লাগে? হ্যাঁ, গুড, বিদ্যুৎ লাগে। এই তো, ঠিক আছে। তার মানে এখানে একটা বৈদ্যুতিক শক্তি কাজ করছে। এখন এটা কি হচ্ছে, মানুষ কেন খায়, কেন খায় বলতো? এনার্জি, শক্তি পেতে, তাই না? হ্যাঁ, গুড। হ্যাঁ, শক্তি পাওয়ার জন্য মানুষ খাবার খায়। এখন এখন যদি আমরা একটু দেখি যে আসলে শক্তি দিয়ে কি হয়, তোমার শক্তি আছে, তুমি শক্তি দিয়ে কি করবে বলতো? গুড, তুমি হাঁটা চলা করবে, তাই না? দেখো, শক্তি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। কি কাজ? এই বিভিন্ন ধরনের, যে কোনো কাজ করতে গেলে শক্তির প্রয়োজন হয়। আমরা বিভিন্ন উৎস থেকে শক্তি পাই। পৃথিবীতে শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ শক্তিকে কিন্তু মানে নতুন করে সৃষ্টি করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তিকে ধ্বংসও করা যায় না। এই জন্যই বলছে পৃথিবীতে শক্তি হচ্ছে নির্দিষ্ট। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। মোটর গাড়িতে যে তেলটা ব্যবহার করা হয়, এই তেলটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। সুতরাং রাসায়নিক পদার্থটা ভেঙে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পাখার যে বৈদ্যুতিক শক্তি, অর্থাৎ পাখা যে করে, এই বৈদ্যুতিক শক্তি পাখা ঘুরছে যন্ত্রে, সুতরাং এটা একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে মানুষ যে খাবার খায় তা রাসায়নিক শক্তি হিসাবে থাকে, এবং পরে এটা হাঁটা চলা বা কোনো কাজে যান্ত্রিক হিসাবে ব্যবহার করা হয়। তুমি দৌড়াদৌড়ি করতে পারো, ইত্যাদি, মানে দৌড়াতে পারো, তুমি দৌড়ায়ে তোমার দৌড়ানোর জন্য শক্তির প্রয়োজন আছে। দৌড়ানোর জন্য তোমার কি শক্তির প্রয়োজন আছে। গুড, ওকে। তাহলে এই যে শক্তি, এখন তোমরা বলতে পারবে আসলে মানব জীবনে শক্তি পাওয়ার ক্ষেত্রে উদ্ভিদের কোনো প্রয়োজনীয়তা আছে কি? আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, কি আছে দেখি। আমরা এখন এই সেই শক্তি স্থানান্তরের ধাপগুলো দেখব। দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? গাছ, গাছের পাতা। এখানে এটা কি দেখতে পাচ্ছ? সূর্য। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তির উৎস হলো কি বলতো? সূর্য। সবুজ উদ্ভিদ সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে কি করে? খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির প্রক্রিয়া কি বলছি? সালোক সংশ্লেষণ। ক্লিয়ার এটা? তাহলে সালোক সংশ্লেষণ কি বলবো, যে সবুজ উদ্ভিদ সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে যে খাদ্য তৈরি করে, আর এই খাদ্য তৈরির প্রক্রিয়াকেই বলছি আমরা সালোক সংশ্লেষণ। ঠিক আছে এটা? ওকে। তাহলে এখন যদি আমরা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আছে,
এই শালক সংশোধনের সংজ্ঞাটা আমরা এখন জানলাম, তাই না? এখন এই শালক সংশোধনের পরে মানে শালক সংশোধনের ফলে উদ্ভিদ যে খাদ্য উৎপন্ন করে সেটা মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজ হয়। এটা কোথায় হয়? উদ্ভিদের শালক সংশোধনের ফলে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, ফলে তার কি হয়, মূল হয়, কাণ্ড হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, এগুলো হয় না? এখন এইগুলো কিন্তু আমরা এবং অন্যান্য প্রাণী বা পশু পাখি এগুলো আমরা খেয়ে থাকি। মানুষ আবার বিভিন্ন প্রাণী খায়। মানুষ কি করে? আমরা, তুমি কি খাও? মাংস খাও না? মাংস কোথা থেকে পাও? অবশ্যই হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি আমরা প্রাণী থেকেই পেয়ে থাকি। তাহলে উদ্ভিদের খাবারের মধ্যে কি থাকে? সৌর শক্তি জমা থাকে। উদ্ভিদের কি করে? খাদ্য জমা করে রাখে। এখন গরু, ছাগল বা অন্যান্য প্রাণী উদ্ভিদ খেলে সেই শক্তি কি হয়? উদ্ভিদ থেকে প্রাণীর দেহে যায়। কিভাবে যায়? সে মনে করো এটা একটা সবজি, কোন ধরনের সবজি, কোন ধরনের সবজি, শাক পাতা তুমি খাচ্ছ, তুমি ফলমূল খাচ্ছ, তাহলে এই ফলমূলের মধ্যে কি আছে? শক্তি আছে। সেই শক্তিগুলো জমা থাকে, আর যখন শক্তিগুলো জমা থাকে সেই শক্তিগুলো তোমার দেহে এসে রাসায়নিক শক্তির মাধ্যমে ভেঙে তোমার বিভিন্ন অঙ্গে তোমার শক্তিগুলো রূপান্তরিত হচ্ছে। তুমি শক্তি পাচ্ছ, তুমি দিন দিন বড় হচ্ছে, এগুলো শক্তিরই একটা ফল। এখন আসো আমরা বলি যে এই যে আমরা যে খাবারগুলো খেয়েছি, এইখানকার যে খাবারগুলো আমরা পেয়েছি এটা কোথা থেকে পেয়েছি? আমরা দুধ গরু থেকে পেয়েছি, গাজর, সবজি, ফল, তারপরে এখানে মাছ আছে, আম আছে, কলা আছে, চাউল আছে, রুটি আছে, এগুলো আমরা কি কোথা থেকে? উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়েছি। তাহলে মানুষ উদ্ভিদ ও প্রাণী খেলে তাদের মধ্যে জমে থাকা শক্তি মানুষের দেহে চলে আসে। এভাবে শক্তি এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়ে থাকে। ঠিক আছে, এখন আসো যে এখানে যে একটা তুমি একটা ছক দেখতে পাচ্ছ যে উদ্ভিদ, উদ্ভিদ থেকে এরো চিহ্নটা গেছে কোথায়? গরু ছাগল। তার মানে উদ্ভিদের শক্তিটা গরু ছাগল বা অন্যান্য প্রাণীতেও যাচ্ছে, উদ্ভিদের শক্তিটা সরাসরি মানুষের দেহে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমি যখন উদ্ভিদ সরাসরি কি ভক্ষণ করছি তখন উদ্ভিদের শক্তিটা মানুষের দেহে যাচ্ছে, আবার এখন গরু ছাগল বা অন্যান্য প্রাণী যখন আমরা খাচ্ছি, তার মাংস যখন খাচ্ছি, তখন তার শক্তিটাও আমাদের দেহে আসছে। তাহলে শালক সংশোধন যদি না থাকতো তাহলে সমস্ত জীবজগৎ টিকে থাকতে পারতো বলতো? যদি শালক সংশোধন উদ্ভিদের না হতো উদ্ভিদ খাবার তৈরি করতে পারতো না, আর উদ্ভিদ যখন খাবার তৈরি করতে পারবে না তখন তো কি হবে? তখন উদ্ভিদ থেকে আমরা কোনো শক্তি পাবো না, আমাদেরও কোনো শক্তি থাকতো না। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা শালক সংশোধনের শক্তি কিভাবে ধাপে ধাপে স্থানান্তরিত হয়? ওকে, দৃশ্যটি একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে দেখছো যে উদ্ভিদ মূলের সাহায্যে কি করছে? এই যে একটা উদ্ভিদ, মূলের সাহায্যে, এই যে মূল, এই মূলের সাহায্যে উদ্ভিদ কি করে? মূলের সাহায্যে উদ্ভিদ পানি নিচ্ছে, কিন্তু এখানে দেখছো মূলের সাহায্যে পানি নিচ্ছে, সেই পানি আবার পাতায় চলে আসছে। পাতা থেকে, পাতার মধ্যে যে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বা পাতায় যে ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টটি কিন্তু আসলে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম বলতে পারো। মানে এটা একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে শালক সংশ্লেষণের পাতা। পাতায় সবচেয়ে বেশি পরিমাণে শালক সংশ্লেষণ কেন হয় আমরা বলছি, আসছি। এখন দেখো এখানে কি হচ্ছে, মূলের সাহায্যে পানি নিচ্ছে, পানি মূল কাণ্ডে পাতাতে চলে যাচ্ছে, সূর্যের আলোর সাহায্যে এই যে পাতায় গ্লুকোজ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেনকে ত্যাগ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেনকে গ্যাস দেয়। তার মানে শালক সংশ্লেষণের জন্য আমাদের লাগছে হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড আর কি, আর হচ্ছে সূর্যের, সরি এখানে না দিই, এখানে দিই, সূর্যের আলো। অবশ্যই এখানে সবুজ উদ্ভিদ হতে হবে, এখানে কিন্তু অবশ্যই সবুজ উদ্ভিদ হতে হবে। দেখো আমি বারবার সবুজ উদ্ভিদের কথা বলছি, তুমি কি ব্যাঙের ছাতা চিনো? গুড, ব্যাঙের ছাতা চিনো? ব্যাঙের ছাতা কি সবুজ? না, ব্যাঙের ছাতা সবুজ না। ব্যাঙের ছাতা কিরকম দেখতে? সাদা। সুতরাং ব্যাঙের ছাতা তুমি দেখবা যে ব্যাঙের ছাতা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যার কারণেই ও বসবাসের জন্য বা ও বাঁচার জন্য
অন্য কোন পরজীবী অন্য কোন জীবের উপরে বসবাস করে বাঁচতে হয়, তাই না? দেখছো কখনো, খেয়াল করছো? তুমি যদি দেখো ব্যাঙের ছাতাগুলো একটা গাছের উপরে হয়েছে, তো সেখান থেকে কিন্তু ও খাবার নিচ্ছে। তুমি যখন লেবু বা লেবুর খোসাগুলো যখন ফেলে দাও বা পাউরুটি অনেকদিন দেখে দাও, দেখবা তার উপরে এরকম রোম রোম জাতীয় দেখা যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ছত্রাক। এই ছত্রাক গুলো আসলে অন্যের উপর ডিপেন্ড করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তা সবুজ উদ্ভিদ যেগুলো, তাহলে আমাদের এই সবুজ উদ্ভিদ গুলো পানি, কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলোর সাহায্যে, এই যে এখানে বলছে না গ্লুকোজ, এই গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে, গ্লুকোজ গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। গ্লুকোজ বা এটাকে আমরা কি বলছি, শর্করা। গ্লুকোজ বা এটাকে আমরা কি বলি, গ্লুকোজকে শর্করা বলা হয়। এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয় বা এটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা নেক্সট দেখো যে এই প্রক্রিয়াটিতে আসলে কি কি প্রয়োজন হয়। আমি এটা তো বললামই, এখন আমরা এই প্রক্রিয়াটি সম্পর্কে একটু জানবো যে আসলে কি হয়। এই যে পাতা, এই উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্লোরোপ্লাস্ট কাকে বলে? উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিডকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামে পদার্থ থাকে। ক্লোরোফিল নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ক্লোরোফিলের ভিতর সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলছে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ, সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করে, এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণে পানি উৎপন্ন হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আসো আমরা দেখি যে কেন পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়। তোমাদের বইয়ের মধ্যে এটা আছে, অনুধাবনমূলক এই প্রশ্নটা আসতে পারে, কেন পাতায় সালোক সংশ্লেষণের বেশি হয়। তো সালোক সংশ্লেষণের বেশি হয় বলতে, এখানে একটু আমি একটা জিনিস দেখাই, তাহলে তোমরা খুব ভালো করে দেখবা। এই কাণ্ডটা, কাণ্ডটা সবুজ, এখানে তো সালোক সংশ্লেষণ হয়, তাই না? এখানে এখানেও সালোক সংশ্লেষণ হয়, একটু খেয়াল করবে। এই যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটা সবুজ, সুতরাং এখানে সালোক সংশ্লেষণ হবে। পাতাটা সবুজ, এখানেও সালোক সংশ্লেষণ হবে। তাহলে কোন অঙ্গে, এই কাণ্ডে না এই পাতায় সালোক সংশ্লেষণটা বেশি হবে? এখন আমাদের কথা, আমরা সালোক সংশ্লেষণের জন্য বলছিলাম যে সূর্যের আলো লাগবে, ক্লোরোফিল লাগবে, পানি লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে। ক্লিয়ার এটুকু? তো মূলের সাহায্যে আমরা একটু আগে দেখলাম যে মূলের সাহায্যে পানি উঠে এবং সেই পানি আমাদের এই কাণ্ড বা পাতায় পৌঁছায়। এটুকু ক্লিয়ার? পাতায় পৌঁছানোর পরে বা কাণ্ডে পৌঁছানোর পরে পানির অভাবটা গেল, কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ত্যাগ করছি সেটা কাণ্ড নিতে পারছে বা পাতাও নিতে পারছে। এইবার আসো সূর্যের আলো। সূর্যের আলো, এই যে কাণ্ডটা আছে, যদি মনে করো সে আমার এই যে ফোকাসটা পড়ছে, এটা হচ্ছে একটা সূর্য। এই সূর্য আমার, এই হচ্ছে পাতা, খেয়াল করো এই পাতার উপরে সূর্যের আলো এখানে বেশি পড়ছে না এখানে বেশি পড়ছে, বুঝবো কি করে এখানে বেশি পড়ছে না? এই পাতাটা যতটুকু দৈর্ঘ্য বা এই পাতাটা যতটুকু প্রস্থ, এখানে এই কাণ্ডটা দৈর্ঘ্য প্রস্থ কি সেম? এই কাণ্ডের এই সামনের ভাগে যতটুকু জায়গায় সূর্যের আলো পড়ছে, তার পিছনের দিকে কিন্তু সম্পূর্ণটাই উল্টো, সূর্যের আলো পড়ে নাই, কিন্তু এই পাতার উপরে সম্পূর্ণ অংশের উপরে সূর্যের আলোটা পড়ে। যখন সূর্যের আলো সম্পূর্ণ অংশটা, এই পাতা যেহেতু প্রসারিত এবং সূর্যের আলোটা বেশি পড়ে, সুতরাং এই সূর্যের আলো বেশি পড়ার কারণে এবং পাতাটা বেশি প্রসারিত হওয়ার কারণে এখানে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। ক্লিয়ার এটা? কিন্তু কাণ্ডের এই পাশের দিকে সূর্যের আলো পড়ে না, এই পাশের দিকে সূর্যের আলো পড়ে, সুতরাং এখানেও সালোক সংশ্লেষণ হয় কিন্তু এখানে পরিমাণে কম হয়। আসো দেখো আমরা কি বলছি আসলে ঠিক আছে কিনা। এখানে একটা পাতা, এটা প্রসারিত পাতা, এই যে বলছি প্রসারিত পাতা, বলছে পাতা চারটা প্রসারিত হয়, বেশি পরিমাণে সূর্যরশ্মি এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণের উপযোগী হয়। ক্লিয়ার এটা? এখন এই যে পাতার পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। আচ্ছা, এখন স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র, পাতার অসংখ্য পত্ররন্ধ্র থাকায় কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিনিময় খুব সহজে হয়ে থাকে।
আমি তোমাদেরকে একটু বলি যে এই যে পাতা আসলে আমরা পত্র রন্ধ্রটা বুঝতে পারবো না। পত্র রন্ধ্র হচ্ছে বা স্টোমাটা হচ্ছে যার মধ্যে দিয়ে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ছিদ্র ছিদ্র দেওয়া আছে, এর মধ্যে দিয়ে আসলে পানি বের হয়ে যায়। এর মধ্যে কি হয়ে যায়? পানি বের হয়ে যায়। তাহলে পানি যদি বের হয়ে যায়, পানি যদি বের হয়ে যায় তাহলে পানি বের হয়ে যাওয়া ওই যে বললাম যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য আর পানি উৎপন্ন করে। এই স্টোমাটা বা পত্র রন্ধ্রের মধ্যে দিয়ে সাধারণত উদ্ভিদের প্রশোধন হয়। স্যার প্রশোধন আবার কি? হ্যাঁ, প্রশোধন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি পত্র রন্ধ্র বা স্টোমাটার মধ্য দিয়ে বের করে দেয়। এই প্রক্রিয়ার নামটাই হচ্ছে প্রশোধন। ক্লিয়ার? আর একটু বলছি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি পত্র রন্ধ্র বা স্টোমাটার মধ্যে দিয়ে বের করে দেয় এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে প্রশোধন। এখন আসো হচ্ছে যে উদ্ভিদের কোষে পানি আসে কোথা থেকে? হ্যাঁ, উদ্ভিদ আমি একটু আগে দেখালাম উদ্ভিদের কোষ থেকে পানি যাচ্ছে। দেখো আমরা সাধারণত এই যে স্থলজ উদ্ভিদের মাটির পানি মূলরণ দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা বা অন্যান্য সবুজ অংশে নিয়ে আসে। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে শব্দগুলো স্থলজ মানে হচ্ছে যেগুলো জমিতে বা মাটিতে, যেগুলো জলে না কিন্তু জলে বাদে যেগুলো আছে সেগুলোকে বলছি আমরা স্থলজ। তাহলে স্থলজ উদ্ভিদ মাটির পানি মূলরণ দিয়ে মূল দিয়ে যদি আমরা এটাকে মূল মনে করি, এই মূল দিয়ে শোষণ করে নেয়। আচ্ছা, তো এখানে অভিশ্রবণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। দেখো অভিশ্রবণ প্রক্রিয়ার কথা যদি আমি বলতে যাই, তোমাদের মূলের উপর একটা আবরণ থাকে, এটা কি? আলু। এর বাইরের দিকে কি আছে? একটা আবরণ আছে, এটা কি আবরণ আছে? হ্যাঁ, তো এই আবরণটা এই অভিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের পাতা বা অন্যান্য সবুজ অংশে নিয়ে আসে। তাহলে অভিশ্রবণ প্রক্রিয়াটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে। আচ্ছা একটু দেখি তো তাহলে অভিশ্রবণ প্রক্রিয়াটা কি। অভিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে একটি অর্ধবেদ্য পর্দা। কি অর্ধবেদ্য পর্দা আবার কি? হ্যাঁ, একটি অর্ধবেদ্য পর্দা ভেদ করে পাতলা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে দ্রাবক, দ্রাবক মিন্স হচ্ছে পানি, পানিকে দ্রাবক বলা হয়। পানিকে অনেক সময় সার্বজনীন দ্রাবক বলা হয়। কেন বলা হয়? কারণ পানি হচ্ছে সবকিছুকে দ্রবীভূত করে, গলাতে সহায়তা করে। গলায় না, আমরা লবণ দিই, চিনি দিই, যা দেওয়া, তারপরে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো হজম করার জন্য তো আমাদের পানির প্রয়োজন হয়। পানি দিয়েই তো তারপরে এটাকে ভেঙে তারপরে হজম করে। সুতরাং এখানে দ্রাবক বলছি হচ্ছে একমাত্র দ্রাবক হচ্ছে পানি। তাহলে দ্রাবক প্রবেশ করাকে অভিশ্রবণ বলে। তাহলে একটি অর্ধবেদ্য পর্দা ভেদ করে পাতলা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে দ্রাবক প্রবেশ করাকে বলা হচ্ছে অভিশ্রবণ। এখন এই যে বলছে অর্ধবেদ্য পর্দাটা কি, এটা একটু দেখতে হবে। যে পর্দার মধ্যে দিয়ে কোন দ্রবণ হতে শুধু দ্রাবক এক প্রান্ত হতে অপর প্রান্ত যেতে পারে কিন্তু দ্রব যেতে পারে না, একে বলছি আমরা অর্ধবেদ্য পর্দা। খেয়াল করবে একটু, অর্ধবেদ্য পর্দাটা এখানে বলছে যে পর্দার মধ্য দিয়ে কোন দ্রবণ হতে শুধু দ্রাবক এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে কিন্তু দ্রব যেতে পারে না, তাকে বলছে অর্ধবেদ্য পর্দা। উদ্ভিদের মূলরম কোষের পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা। এই অর্ধবেদ্য পর্দা দিয়ে মাটি থেকে উদ্ভিদের মূলরম কোষের পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা আর এই অর্ধবেদ্য পর্দা দিয়ে মাটি থেকে পানি মূলরমে প্রবেশ করে। এখন এই পানি মূলরম থেকে উদ্ভিদের পাতায় পৌঁছে এবং তা সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। এখন আমি বলছিলাম যে একটা মূলের বাইরের দিকে যে আবরণটা থাকে সেই আবরণটা হচ্ছে অর্ধবেদ্য। তো অর্ধবেদ্য বলতে কি বলছি, যার মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রাবক প্রবেশ করতে পারে। কি প্রবেশ করতে পারে? দ্রাবক প্রবেশ করতে পারে। এরকম একটা পরীক্ষা তোমরা করতে পারো। দেখো এই আলোকে যদি তোমরা এইভাবে কাটো, যদি আমি এই আলোকে একটা পরীক্ষা করার জন্য এটাকে নিয়ে আসছি, মনে করো এই আলোটাকে তুমি কাটলা, এভাবে কেটে কাটলা, জ্যামিতিক আকারে কাটো তুমি এইভাবে কেটে
তুমি ডিপ করো, ডিপ করে তুমি একটা পাত্রের মধ্যে এইভাবে এই এই লেয়ার পর্যন্ত, এই লেয়ার, এই যে লেয়ার আছে এই লেয়ার পর্যন্ত তুমি পানিতে এভাবে ডুবাই রাখো। তুমি কিন্তু এখানে এটা আলুটাকে কিন্তু ডিপ করেছো, ডিপ করেছো, তাই এটাকে তুমি এভাবে পানির মধ্যে রেখে দাও। যতটুকু তুমি গর্ত করেছো, আমি কিন্তু এইটুকু গর্ত করতে বলছি, কেটে এইটুকু গর্ত করতে বলছি, চাকু দিয়ে কেটে এইটুকু, বাইরের দিকে এটুকু যেন ছিদ্র না হয়, এদিকে ছিদ্র যেন না হয়, শুধুমাত্র এটুকু গর্ত করবে। গর্ত করার পরে এই পর্যন্ত পানি দিবে, পানির লেয়ারটা যেন এই পর্যন্ত থাকে, এমন ভাবে রাখবে যেন পানি যেন উপচে আবার এর মধ্যে না যায়। হ্যাঁ, তো একদিন রেখে দাও, পরের দিন সকালবেলা যায় দেখবা যে গর্তের ভিতর পানি চলে আসছে, ওই গর্তের মধ্যে কি আসছে, পানি আসছে। তো গর্ত এই যে এখানে যতটুকু তুমি গর্ত করে রেখেছিলে এর মধ্যে পানি আসলো কি করে, এর মধ্যে পানি আসলো হলো এই যে আলুর যে বাইরের দিকে যে অর্ধবদ্ধ পর্দাটা আছে, এই অর্ধবদ্ধ পর্দাটা ভেদ করে আলুর মধ্যে পানি প্রবেশ করেছে। তা পানিটা আমি বললাম যে একটু আগেই বলছি, পানিটা হচ্ছে দ্রাবক, আর এই দ্রাবক কি করে অর্ধবদ্ধ পর্দাকে ভেদ করে দেয়, আর অর্ধবদ্ধ পর্দা একটা ছাকনি হিসেবে কাজ করে, যে ছাকনিটা শুধুমাত্র দ্রাবককেই প্রবেশ করাতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি অর্ধবদ্ধ পর্দা এটা দিয়ে দেখাতে চেয়েছিলাম যে অর্ধবদ্ধ পর্দাটা আসলে কি, আর তার মধ্যে দিয়ে পানি যায় কিনা। আমি তোমাদেরকে বলছিলাম যে এই আলোটাকে তোমরা ত্রিভুজ আকারে কাটো, যেরকম করে কাটো, একটা গ্লাসে প্লেটের মধ্যে পানি দিয়ে, তো একটু আমি একটু দেখাই। বাসায় বসে তোমরা দেখতে পারো যে আসলে এর মধ্যে এই অর্ধবদ্ধ পর্দার মধ্যে দিয়ে দ্রাবক যায় কিনা, এটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আমি একটু গভীর করে দিই, তাহলে পানিটা লেয়ার যে বন্ধই থাক তুমি এটা দেখতে পারবে। আমি বলেছিলাম যে অর্ধবদ্ধ পর্দাটা হচ্ছে এটা। এখন এই যে দেখো এখানে, হ্যাঁ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, দেখছো গর্ত, গর্ত আছে না? এখন তুমি কি করবে, এখন তুমি একটা পাত্রে তুমি দেখতে পাচ্ছ যে আমার পানির লেয়ারটা কিন্তু এই কাটা অংশের নিচে আছে, দেখছো পানির লেয়ারটা, এই দেখো পানির লেয়ারটা কিন্তু এই কাটা অংশের নিচে আছে। সুতরাং এইভাবে করে তুমি একটা দিন দেখে দাও, দেখবা যে পরের দিন সকালবেলায় তুমি দেখতে পারবা যে এর মধ্যে দিয়ে পানি প্রবেশ করছে। সুতরাং উদ্ভিদের মূলও এইভাবে অর্ধবদ্ধ পর্দার ভিতর দিয়ে পানিকে শোষণ করতে থাকে। ঠিক আছে, মনে রাখবে শুধুমাত্র দ্রাবক বা পানিকেই প্রবেশ করাতে পারে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি, তাহলে এই পানিকে ব্যবহার করে সাধারণত সালোক সংশ্লেষণ হয়ে থাকে। আর সালোক সংশ্লেষণ বিক্রিয়া চালানোর শক্তি উদ্ভিদ কোথা থেকে পায়? এখন এই যে এই শক্তিটা উদ্ভিদ কোথা থেকে পায়, দেখো আমি বলছিলাম যে উদ্ভিদ সূর্যালোক থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালানোর শক্তি পায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক পর্যায়ে আর একটা কি অন্ধকার পর্যায়ে। সালোক সংশ্লেষণের প্রথম পর্যায়ের বিক্রিয়াগুলো আলোকের সাহায্যে সংগঠিত হয় বলে এটিকে আলোক পর্যায় বলা হয়। সূর্যের আলোর সাহায্যে সংগঠিত হয় তাই এটাকে বলছি আমি আলোক পর্যায়। দ্বিতীয় পর্যায়ের আলো সরাসরি প্রয়োজন হয় না বলে এটি অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় বলে। অর্থাৎ রাতের বেলাও প্রক্রিয়াটা হয় আর দিনের বেলা যে প্রক্রিয়াটি হয় সূর্যের আলোর উপস্থিতি সেটাকে বলছি আমি আলোক পর্যায়, আর সূর্যের আলোর অনুপস্থিতি যে বিক্রিয়াটা হয়ে থাকে বা যে প্রক্রিয়াটা হয়ে থাকে সেটাকে বলছি অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে দ্বিতীয় পর্যায়কে আমরা নিরপেক্ষ পর্যায় বলে থাকি। সালোক সংশ্লেষণ সামগ্রিক বিক্রিয়াটা তাহলে কিরূপ, তোমরা এই জিনিসটা একটু লিখে নেবে। কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, সূর্যের আলো, ক্লোরোফিল, গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। যদি এটাকে আমরা সংকেত আকারে লিখতে পারি তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে আমরা এখানে দিতে পারি হচ্ছে CO2 প্লাস, এখানে যদি H2O দিই পানি, সূর্যের আলো যেটা পারে, এখানে কার্বোহাইড্রেট বা শর্করা
অক্সিজেন আর হচ্ছে পানি, এভাবেও আমরা উৎপন্ন করতে পারি। এখানে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আজকে এ পর্যন্তই আলোচনা করব। তোমরা তোমাদের বাড়ির কাজ হবে হচ্ছে যে বাড়ির কাজটা আমি একটু লিখে দিই, তোমাদের হোমওয়ার্কটা হবে হচ্ছে HW দিব আমি হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো, আলোচনা এইটুকু থাকবে হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাসায় বসে পড়াশোনা করবে, কারণ পড়াশোনার বিকল্প কিচ্ছু নাই। যত বেশি পড়বে তত বেশি জানবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন কথাই আছে। সুতরাং যদি তোমরা বেশি বেশি করে পড়ো, তাহলে বেশি বেশি করে নিজেদের স্কিল, নিজেদের দক্ষতাকে বাড়াইতে পারবে। আর পড়ার বিকল্প তো কিচ্ছু নাই, যদি বলো যে স্যার মনে রাখার সিস্টেম কি, বারবার পড়ো, যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।